করোনাময় পরিস্থিতিতেও রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক দল ভাঙনের খেলা। যেন এক নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ফের দল বদল বাঁকুড়ার কোতুলপুর ব্লকে। নিজ দলের প্রতি আস্থা হারিয়ে কৌশিক নেমক বিজেপি যুব মোর্চা, স্বপন কুমার মালিক বিজেপি যুব মোর্চা, সন্দীপ মহানন্দ ডিওয়াইএফআই জেলা নেতৃত্ব, রাজকুমার রায় ডিওয়াইএফআই জেলা নেতৃত্ব, কাজী নজরুল ইসলাম যুব নেতৃত্ব, অশোক দুলের নেতৃত্বে 500 পরিবার পদ্মফুল এবং কাস্তে হাতুড়ি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করলেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে তারা প্রত্যেকেই দক্ষ বিজেপি এবং সিপিআইএম কর্মী ছিলেন। ঘাসফুল শিবিরে যোগ দেন নবীন সদস্যদের হাতে দড়িয়ে পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূলে যোগদান করা সদস্যরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াটাই তাদের লক্ষ্য। রাজীব ঘোষাল জানান, মা দুর্গার মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আগলে রেখেছেন, রক্ষা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দলের কর্মীদের কাজ করতে বলেছেন তিনি। তিনি এও বলেন যে বাঁকুড়ার মাটিতে তৃণমূলের বীজ স্থাপন হয়ে গেছে, বিজেপির চিহ্ন পর্যন্ত থাকবে না এখানে। দলে দলে আরও মানুষ তৃণমূলে যোগদান করবেন এবং ভবিষ্যতেও এই ব্যাপারটাই চলতে থাকবে। বাঁকুড়া থেকে অতনু রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। নমস্কার। আজকে কোতুলপুর ব্লক থেকে প্রায় 500 ফ্যামিলি কৌশিক নমক, সন্দীপ মহানন্দ বিজেপি যুব মোর্চার গুরুত্বপূর্ণ সদস্য, স্বপন কুমার মালিক, ডিওয়াইএফআই রাজকুমার রায়, কাজী নজরুল ইসলাম, অশোক দুলে যুব নেতা, এরা তৃণমূল কংগ্রেসে আজ যোগদান করলেন। আমার ব্লকের যুব সভাপতি শেখ জাহাঙ্গীর আছে। জাহাঙ্গীর খুব ভালো কাজ করছে কোতুলপুরে। যুব সংগঠনটাকে জাহাঙ্গীরকে বলবো আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করিলাম এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই মুগ্ধ হইয়া আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করিলাম এবং মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন সবাইকে পাশে রেখে, সবাইকে কাছে রেখে যে উদ্যোগ নিয়েছেন এবং আমরা সকলেই একসাথে সেই উদ্যোগে সামিল হইয়া আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করিলাম এবং আমাদের যে লক্ষ্য ছিল প্রত্যেকটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করিলাম।